এখানে আলু দিয়ে পকোড়া বানিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়েই এইভাবে পকোড়া বানাতে পারবেন সেম প্রসেসে। আমি এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এইভাবে একটা গ্রেটারে করে আমরা আলুকে গ্রেট করে নেব একদম মিহি করে। আর আপনারা চাইলেন যে কোনো সবজিকেও এইভাবে গ্রেট করে নিতে পারেন। যে কোনো সবজি দিয়েই এই পকোড়াটা দুর্দান্ত হয়। এবার আলুগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে, যাতে ওর লালচে ভাবটা চলে যায়। পরিষ্কার জলে দুবার ধুয়ে নিয়ে তারপর একটা কাপড়ে করে সেটাকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে চেপে চেপে। এইভাবে জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমাদের আলুগুলো এরকম সুন্দর দেখতে লাগবে, একদম সাদা ফ্রেশ হয়ে যাবে, তাতে টেস্টটা ভালো হয়। আপনারা অন্য সবজি করলেও জলটা ঝরিয়ে নেবেন। এরপরে আমরা ওই গ্রেট করা আলুতে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে এতে দিয়ে দেব আমরা কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি, আর দিয়ে দেব অল্প একটু আদা বাটা, আর দিয়ে দেব বেসন, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 3 চামচ বেসন দিলে 1 চামচ কর্নফ্লাওয়ার দেবেন, মানে 3 ভাগের 1 ভাগ করে। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা একটু শক্ত শক্ত করেই মাখাবেন, কারণ এটা মাখাবার পরে অল্প কিন্তু লুজ হয়ে যাবে, এটাকে জল ছাড়ে তাই জন্য। আর আপনাদের যদি মনে হয় খুব লুজ হয়ে গেছে, আপনারা একটু বেসন ব্যবহার করতে পারেন, না হলে পাউরুটির টুকরো দিয়ে দিতে পারেন। এবার আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে আমরা পকোড়াগুলো ভেজে নেব। আপনারা রিফাইন তেলেই ভাজবেন, তাহলে রিফাইন তেলে পকোড়া কিন্তু খুব ভালো হয়। এইভাবে গোল গোল করে নিয়ে আমরা পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে কড়াইতে তেল দিয়ে আমরা এরকমভাবেই পকোড়াগুলো দিয়ে দেব। তারপরে হালকা 2-3 মিনিট হয়ে যাবার পরে আমরা এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে এটা আস্তে আস্তে উল্টাবেন, কেননা ভেঙে যায়। এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে আমরা এটাকে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমাদের পকোড়াগুলো ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে। তো আমরা এরপরে এটাকে তুলে নেব আর এটা সসের সঙ্গে পরিবেশন করব। থ্যাংক ইউ।